ঈদবাজারের খবর সৌজন্যে নিয়র। ঈদের কেনাকাটায় জমে উঠেছে জেলা শহরের বিপণী বিতানগুলো। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ঈদ শপিং। কেনাকাটা নির্বিঘ্নে করতে মার্কেটগুলোতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীও। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের বাজার কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদাহ কাপড়ের হাট। ঈদকে সামনে রেখে প্রতিদিনই বাড়ছে বেচা কেনা। শুধু পাইকারি নয়, এই হাটে খুচরা বিক্রিও বেড়েছে। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত চলে বেচা বিক্রি। প্রতি বছরের মতো এবছরও নিত্য নতুন ডিজাইনের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। তবে বিগত বছরের চেয়ে এবছর পোশাকের দাম বেশি বলে দাবি ক্রেতাদের। বাজেটের অতিরিক্ত দাম চাওয়া হচ্ছে। এই দামগুলো যদি একটু কম হতো তাহলে ভালো হতো। ট্যাক্স বাড়ছে, আমাদের পণ্যগুলো সবই বাইরে থেকে আমদানি করা হয়, যার কারণে এর উপরে একটু রেট বাড়তে আছে। ক্রেতাদের স্বাগত জানিয়ে সিলেটের মহানগরের মার্কেটগুলোর সামনে বসানো হয়েছে গেট, করা হয়েছে আলোকসজ্জা, সেই সাথে নিত্য নতুন কালেকশনের পাশাপাশি ক্রেতাদের মনোযোগ টানতে তোলা হয়েছে বিভিন্ন নামের পোশাক। তবে এবার দেশীয় পোশাকে ঝুঁকছেন ক্রেতারা। এবার ইও পদ্ম যা ড্রেসগুলো আছে না, এগুলো খুঁজতেছি আর কি। বাংলাদেশের কিছু উন্না কুলা কিনছি, তখন তো প্রাইস মোটামুটি নাগালের ভিতরে আছে। নোয়াখালীতে জমজমাট ঈদ বাজার। সকাল থেকে বিকেল, সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শপিং মল থেকে ফুটপাথ, বিভিন্ন শ্রেণীর ক্রেতার ভিড়ে সরগরম। দেশি বিদেশি নতুন নতুন পণ্যে মুগ্ধ ক্রেতারা, যদিও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যান্য বছরের সাথে নোয়াখালীতে এবারের একটা কালেকশনটা আমার কাছে মনে হচ্ছে বেস্ট। প্রথম দিকে আসার সময় যে প্রাইসটা দেখছি, এরপর ধীরে ধীরে মনে হচ্ছে প্রাইসটা একটু বেড়ে যাচ্ছে। ঈদের কেনাকাটা ও ব্যাংকিং লেনদেন নির্বিঘ্নে রাখতে শপিং মল ও আর্থিক প্রতিষ্ঠানে দেয়া হয়েছে অতিরিক্ত পুলিশ। সড়কেও টহলে আছে পর্যাপ্ত পুলিশ। বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আমরা দিবাকালীন এবং রাত্রিকালীন যে আমাদের টহল রয়েছে, সেই টহল আমরা জোরদার করেছি যেন কোনো প্রকারই অপরাধীরা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। তুনা সিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ, নিউ ইয়র্ক, অ্যাম্প আপ দ্য গ্ল্যাম।